নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি রিনি, রিনি সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাই ওয়েলকাম জানাচ্ছি। শুরু করছি নতুন একটা ব্লগ। আর দুপুরে রান্না হচ্ছে, দেখো, সয়াবিন আলু আর পটল দিয়ে ঝোল, আর হবে বেগুন ভাজা। তো শরীরটা যেহেতু খুব একটা ভালো নেই, তার জন্য একটু শর্টকাটেই ছেড়ে দিচ্ছি, আর দেখা যাক রাত্রে কী হয়। তো চলো রান্নাটা করে নিই, তারপরে আর পরে কথা বলবো। রান্না হচ্ছে, বললাম না ব্লগটা একটু অগোছানো। তো দেখো, দুপুরে খাওয়া দাওয়ার পরে আবার চলে এসেছি সন্ধ্যাবেলা বক বক করতে, চা আর নিমকি নিয়ে। তো সন্ধ্যের টিফিনটা করে নিই, তারপরে আবার দেখি কী রান্নাবান্না হয়, সেটা আবার তোমাদের সাথে শেয়ার করবো। সাথে থাকো। তো দেখো, চিকেন নিয়ে এসেছে, মানে মাংস নিয়ে এসেছে, তার জন্য এই আলুগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আর এই যে চিকেনের সব মশলাগুলো করে নেব। আর এই যে সিমাই বানিয়ে নিয়েছি, সিমাই বানিয়েছি, এটা আমি দেখাতে পারিনি, মনেই ছিল না ব্লগটা মানে ইয়ে করব। তারপরে দেখো, এই মশলাগুলো সব কেটে রেখেছি, পেঁয়াজ রসুন, আর চিকেনটাকে ভালো করে ধুয়ে রেখেছি, ভালো করে ধুয়ে রেখেছি। আর এই যে লেগ পিস আছে, বেশি না, অল্প একটু চিকেন আছে। তো চলো চিকেনটা রান্না করে নিই। তো দেখো, চিকেনটা আমি বসিয়ে দিয়েছি, মানে ওই ম্যারিনেট করাটা এইসব দেখালাম না, রোজ রোজ মানে কি দেখাবো বলো, এর আগেও অনেকবার দেখিয়েছি, একইভাবেই করছি তার জন্যই। তো মশলা টশলা দিয়ে, পেঁয়াজ রসুন যা যা মশলা লাগে চিকেনে, সব কিছু দিয়ে ম্যারিনেট করে তারপরে বসিয়ে দিয়েছি। তো এখন কষাবো। তো আজকে একটু মানে একদম ঝোলও হবে না, আবার একদম কষা কষাও হবে না। তো হাজবেন্ড বললো যে একটু মাংস আর লুচি করতে। তো মাংসটা দেখো ভালো করে আমি কষাচ্ছি, আজকে কুকারে করব না, কড়াইতেই করব। তো চলো মাংসটা হতে থাক, ততক্ষণ আমি আর বাকি কাজগুলো করে নিই। দেখো, আমি ধনে পাতা আর লঙ্কা কুচি করে রেখে দিয়েছি। তো হাজবেন্ড বলে একটু ধনে পাতা আর লঙ্কা কুচি দাও, ভালো লাগবে। তো মাংসটা আমার হয়ে এসছে, আলুটাও দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের দেখাতে পারিনি। তো পুরো মাংসটাই হয়ে এসছে, নামিয়ে নেব। তার আগে এই ধনে পাতা আর একটু লঙ্কা কুচি দিয়ে নিলাম, যাতে স্বাদটা একটু ভালো হয়। তো পুরো মাংসটা রেডি হয়ে গেছে দেখো। তো এবার নামিয়ে নেব, তাহলেই আমার হয়ে যাবে মাংসটা। তা এরপরে আমি লুচি করব বলে আটাটাকে ভালো করে মেখে নেব, আটা না ময়দা, ময়দাটাকে গরম জল দিয়ে ভালো করে ময়াম দিয়ে মেখে নেব। তো মাংসটা আমার রেডি হয়ে গেছে। তো দেখো, আর এদিকে দেখো, ময়দাটা আমি ভালো করে মেখে নিয়েছি। তো চলো লুচিগুলো বেলে নিই, তারপরে আবার একবার রাতে খাওয়ার সময় কথা বলবো। তো আমার রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এখন বাজে 10:30 বাজে, সরি। তো খাবার দাবার নিয়ে এসেছি, ছেলেকে খাইয়ে দিয়েছি, ও তো আর এগুলো খাবে না, ওকে দালিয়া খাইয়ে দিয়েছি। আর আমাদের এই যে মাংস আর লুচি, আর আছে একটু সিমাই। তো আজকে লুচিগুলো আমার হাজবেন্ড আমাকে বেলে দিয়েছে, একটু তাড়াতাড়ি হয়েছে, বললাম একটু ভালো লাগছিল না তার জন্য। তো চলো খাওয়া দাওয়া করবো এখন। তো হাজবেন্ড বলছে লুচি বেশি খাবো না, খেলে পেট খারাপ হবে। তো অল্প করেই খাওয়া দাওয়া হচ্ছে। আর মাংস না আমার কাছে ভাত দিয়েই ভালো লাগে, লুচি দিয়ে অতটা ভালো লাগে না। তো এই আমাদের রাত্রের ডিনার। আর এই যে সিমাইটা না করে রেখেছি, মানে গাঢ় হয়ে গেছে, পাতলা পাতলা হলে ভালো লাগে, তো একটু গাঢ় গাঢ় মতো হয়ে গেছে। তো চলো খাবারটা খেয়ে নিই, আর আমি ব্লগটা আজকে এখানেই এন্ড করব, আর বেশি টেনে নিয়ে যাব না। তো কেমন লাগলো না লাগলো তোমরা আমাকে জানিও কমেন্ট করে।
আর রোজ রোজ তো এই ডেরিকা রুটিনই তোমাদের সাথে শেয়ার করার আছে, আর কি বলো। কোথাও যাচ্ছিও না কিছু না, গেলে তো অবশ্যই শেয়ার করতাম। তো তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর যারা বন্ধু করছো তারা প্লিজ মানে সত্যিকারের বন্ধু করো, পাশে থাকার জন্য বন্ধু করো, ওই মুখের কথা অনুযায়ী বন্ধুত্ব করো না, ঠিক আছে? মন থেকে বন্ধুত্ব করো। আর এই যে শশা কেটে নিয়েছি, তো চলো ডিনারটা করে নিই, তারপরে রাত্রে ঘুম, আর কিছুই না। তো চলো ব্লগটা আমি এখানে এন্ড করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট, সুইডিম।